नमस्कार বন্ধুরা, আপনাদের সকলকে মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একদম নতুন ধরনের দারুণ সুস্বাদু ক্ষীরের মাছপিটে রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল, আপনারা প্রথমবার চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে ক্লিক করে দেবেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে। আর কথা নয়, চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে কড়াইতে এক চামচ ঘি নেব। ঘিটা ভালোভাবে গলে গেলে এতে 2 কাপ বা 200 গ্রাম পাউডার দুধ নেব। তারপর এতে 1 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো নেব। তারপর এতে 1/2 কাপ চিনি নেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে গোবিন্দভোগ চালটা আগে থেকে ভিজিয়ে রেখে গুঁড়ো করবেন, এতে গুঁড়োটা বেশ মিহি হবে। এবার আমি এতে 2 কাপ জল দেব। এবার মিডিয়াম আঁচে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে পাউডার দুধ না ব্যবহার করতে চাইলে 2 কাপ গরুর দুধ নিতে পারেন, সেক্ষেত্রে আর জল নেবেন না। এবার আমি এই পর্যায়ে 1/4 চামচ এলাচি পাউডার নেব। এলাচি পাউডার না থাকলে কয়েকটা এলাচ ফাটিয়ে দেওয়া যেতে পারে। এই ক্ষীরটা তৈরি করার সময় অনবরত নেড়ে যেতে হবে, না হলে কড়াইতে লেগে যাবার সম্ভাবনা থাকে। মিশ্রণটা যখন ঠিক এই রকম ঘনত্ব হবে তখন নাবিয়ে নিতে হবে। আমি একটা পাত্রে ক্ষীরটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এই সময় আমি চিনির শিরাটা করে নেব। শিরাটা করার জন্য আমি এখানে 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল নিলাম। শিরাটা 6-7 মিনিট ফোটানোর পর নাবিয়ে নেব। শিরাটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে একটা পাত্রে 3 কাপ ময়দা নিলাম। এর সঙ্গে 1 চামচ সাদা লবণ এবং 1 চামচ ঘি নিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হলে এতে 1 চামচ সাদা তেল নেব এবং আবার ভালোভাবে মেখে নেব। মাখা হলে এবার এতে সামান্য জল নিয়ে মেখে নেব। তারপর আবার সামান্য জল নিয়ে মেখে নেব। এইভাবে অল্প অল্প করে জল নিয়ে মাখতে হবে, একসঙ্গে বেশি জল নেওয়া যাবে না। মাখা হয়ে গেলে ওপর দিয়ে 1 চামচ সাদা তেল মাখিয়ে 15 মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর ময়দাটা হালকা মেখে ছোট ছোট লেচি কেটে নেব।
এখানে সবগুলো লেচি করা হয়ে গেছে। লেচিগুলোকে এইভাবে মসৃণ করে গোল্লা পাকিয়ে রাখতে হবে। এবার একটা লেচি নিয়ে বেলে নিতে হবে। তারপর চাকু দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে টুকরোগুলো করতে হবে। এবার একটা লেচি নিয়ে বেলে নেব। বেলা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ ক্ষীর নেব। এবার এর ওপর দিয়ে একটি চারকোনা টুকরো দিয়ে ঢেকে দেব। এর ফলে পিঠেটা ভাজার সময় ক্ষীরটা বাইরে বেরিয়ে আসবে না। এবার দুপাশে চাকু দিয়ে কেটে নেব। তারপর টুকরোগুলোকে এইভাবে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নেব। আর সবার শেষে নিচের এই অংশটা কেটে নেব। একটা লবঙ্গ দিয়ে চোখ করে নেব। কাটা চামচ দিয়ে লেজের ডিজাইনটা করে নেব। ব্যাস, আমার মাছ পিঠে রেডি। আমি আরেকটা করে দেখাচ্ছি, দেখুন। এখানে দাগ কাটার পদ্ধতিটা খেয়াল করুন। প্রথমে ওপর আর নিচের দাগ কেটে নিতে হবে। মাঝামাঝি দাগটা কাটতে হবে। তারপর আবার দুটো টুকরো মাঝখান দিয়ে দাগ কেটে নিতে হবে। এখানে মোট 5টা দাগ কাটতে হবে। দুপাশের দাগটা একই রকম রাখতে হবে। এটা মুখের অংশ। এবার এই টুকরোগুলো কিভাবে ভাঁজ করছি খেয়াল করুন। এই টুকরোগুলোতে সামান্য জল দিয়ে ভাঁজ করলে ভাজার সময় ভাঁজগুলো খুলে আসবে না। এইভাবে আড়াআড়ি ভাবে প্রত্যেকটা ভাঁজ দিতে হবে। এবার শেষের টুকরো দুটো এইভাবে জোড়া দিতে হবে। এই অংশটাই লেজ হবে। আমি অতিরিক্ত এই অংশটা কেটে নেব। এবার একটা কাটা চামচ দিয়ে লেজের ডিজাইনটা করব। সবশেষে একটা লবঙ্গ দিয়ে চোখটা করে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলো করে নেব। আমার এখানে মোট 14টা পিঠে হয়েছে। এবার আমি কড়াইতে সাদা তেল নিয়ে তেলটা হাই ফ্লেমে গরম করে নেব। গরম হলে পিঠেগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব।
খুব সাবধানে পিঠেটা উল্টে দিতে হবে। এইভাবে পিঠেটাকে লাল লাল করে ভেজে নেব। একই রকম ভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব। এখানে আমার সবকটা পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে চিনির শিরায় চুবিয়ে একটা প্লেটে রাখবো। এইভাবে সবকটা পিঠেই চিনির শিরা মাখিয়ে নেব। এবার আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরের খিরটা এক ফোঁটাও বাইরে বেরিয়ে যায়নি। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এই পিঠেগুলো বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।